আসসালামু আলাইকুম, আমি সাহারা সাথী কুকিং ব্লগ থেকে সাথী বলছি। কাছেও দূরে, দেশে ও দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মুসমুসে বেগুনি এবং আলুর চপ। ডিমের চপ যে যাই বানান না কেন, এই সেম প্রসেসটা ফলো করে যদি আপনি বানান, আপনার বেগুনি চপ জাস্ট অসাধারণ হবে। কথা বলতে বলতে মূল প্রসেসে চলে যাই। এখানে যে কাপটি আমি বাটিটি ব্যবহার করছি, এই বাটিটির মেজারমেন্টটা সঠিক জানি না, আপনাদেরকে দেখানোর জন্য ইউজ করছি। এই বাটিটির এক বাটি দিয়েছি ময়দা, এক বাটি দিয়েছি চালের গুঁড়া, আর দুই বাটি দিয়েছি বেসন। তারপরে দিচ্ছি এক চামচ হলুদ, এক চামচ ঝালের গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো। সবগুলো উপকরণ হাত দিয়ে স্টেনারে করে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার কারণে অবশিষ্ট যে বাবলসগুলো থাকবে বা আদার্স যে ময়লা থাকবে সেগুলো আপনি ফেলে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার মিশ্রণটা খুব সুন্দর চেলে নিলে খুব ভালো হবে। এবার সুন্দর করে একটি বক্সে রেখে দেব। যখন আপনার খেতে মনে যাবে বা আপনি হঠাৎ দেখা গেল বেগুনি বা আলুর চপ, ডিমের চপ, যেটাই বিকেলের নাস্তা হিসাবে বানান না কেন, আপনার খুব সহজ হবে। যেহেতু মনে করেন যে আমাদের ঘরে বাচ্চা কাচ্চা থাকে, সব সময় এভাবে তো করে আমরা একসাথে মিশিয়ে নিয়ে বানাতে সমস্যা হয়, এভাবে করে আমরা সব সময় ইজিভাবে ইউজ করতে পারি। আমি এখানে পরিমাণ মতো 1.5 কাপের মতো আর কি বেসন নিয়েছি। পানি দিচ্ছি কতটুকু, হাত দিয়ে দেখতে হবে মানে কতটুকু পরিমাণ আমার পানি লাগবে। সুন্দর করে মাখিয়ে নিচ্ছে, 1 কাপ পানি পুরোই লেগে গেল, তারপরে দেখবো আরও লাগে কি না। আরও অল্প একটু পানি নিয়েছি, মনে হচ্ছে যে ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে। বারান্দায় আমার মেয়ে খেলা করছে, বয়সটা আসতেছে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোট মানুষ তো। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম। যেহেতু আমি খুব অল্প পরিমাণে বানাবো, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এতে ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব আসবে। আলহামদুলিল্লাহ, আমি পেঁয়াজি বলেন, বেগুনি বলেন, আলুর চপ বলেন, যাই বানাই না কেন, আমারটা মানুষের মতো কখনো নরম হয়ে যায় না। অনেকে আমাকে রমজান মাসে জিজ্ঞেস করে, সাথী আপু তুমি এই জিনিসগুলো এইভাবে বানাও কীভাবে, তোমারগুলো তো অনেক সুন্দর হয়, ইফতারি দিই যখন মানুষের বাসায় তখন। আসলে রোজায় আমার ভিডিও শেয়ার করা হয়নি, ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি। বর্ষাকালে তো সবাই কম বেশি নাস্তা খায়, সন্ধ্যার সময় ভাজা ভুজি পছন্দ করে, সেই উদ্দেশ্যে আর কি আজকে এই রেসিপিটি নিয়ে আসলাম। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, পুরোটাই দেখাচ্ছি কারণ অনেকের রিকোয়েস্ট ছিল রমজান মাস থেকেই। আসলে পারিনি ভিডিওটা ওইভাবে শেয়ার করতে, যেহেতু আমি অনেক কম ভিডিও দিই এজন্য হয় না। এখনও 2-3টা ভিডিওর খুব রিকোয়েস্ট আসছে, একটা হচ্ছে গরুর মাংসের আচার, আরেকটা রসুনের আচার, আমড়ার আচার, এগুলো সবাই আর কি বলল দিতে। দেখি আস্তে আস্তে আপুদের অবশ্যই এই ভিডিওগুলো দেব। অন্য পাশে ছোট্ট কড়াইতে আমি আগের থেকে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটি গরম হয়ে এসেছে, দেখে নিছেন হয়তো। আমি 2 চা চামচ পরিমাণ বেসনের ভিতরে তেল দিয়েছি। আমি সবসময় এই ছোট্ট কড়াইটাতে ভাজাভুজি করি, আমার কাছে ভালো লাগে। আমার আর একটা লোহার কড়াই আছে, ওইটাতে পিঠে ভাজি। আসলে আমার সেরকম নাস্তা পানি এখন বানাতে ভালো লাগে না, শরীরটা সবসময় খারাপ থাকে, কাজের চাপ, বিভিন্ন কারণে আর কি
খুবই কম বানাই, যেহেতু শ্বশুর আছে, বিকালে উনি ছোলা মুড়ি খেতে খুবই পছন্দ করেন। একদিন দুই দিন পর পর বিভিন্ন রকম নাস্তা বানাই, তাই আর কি ভালো লাগে। একবার বেসনটা রেডি করে রাখলাম, মাঝে মধ্যে এটা সে করে খাওয়াতে পারবো। আমার কাছে ভালো লাগে যেহেতু আমার বাবা নাই, বাবাকে তো জীবনে কোনো দিন কিছু বানিয়ে খাওয়াতে পারলাম না, তাই শ্বশুরের আবদারটুকু সবসময় পূরণ করি। উনি ছোলা মুড়ি মাখা খুবই পছন্দ করে, খুবই। তাহলে আমাকে বলে একদিন দুই দিন যেই হয়ে যায়, মা আজকে একটু বানাও, চিনি পরোটা খেতে পছন্দ করে সকালবেলা একদিন বা দুই দিন পর পর, দুই দিন যদি রুটি দিই একদিন পরোটা দিই। এভাবে যতক্ষণ আমার কাছে থাকে আমি চেষ্টা করি তাকে আর কি আমার শ্বশুরের পছন্দের খাবার দাবার খাওয়ানোর। আল্লাহ পাক জানে কতদিন এটা পারবো, শারীরিক অবস্থাও শ্বশুরের বেশি ভালো না। দেখুন আমার বেগুনিগুলো কি সুন্দর ফুলকো হয়েছে, বেশ কিছু সময় নিবন্ধ আছে ভাজতে হবে, যাতে বেগুনিটি ক্রিসপি ভাবটা থাকবে। আপনি বেশ কিছু সময় ধরে ভাজবেন, তাড়াতাড়ি ভাজলে কালার চলে আসবে বা পুড়ে যাবে, এই জন্য অল্প আঁচ দিয়ে আস্তে ভাজতে হবে। মাশাল্লাহ দেখবেন অনেক ভালো থাকবে, অনেকক্ষণ পর্যন্ত ক্রিসপি ভাবটা থাকবে। আমি এই তেলের ভিতরে ডিমের চপ, আলুর চপ, প্লাস ধনে পাতার চপ সবই রেডি করে নেব, নিয়ে পরে আমি মুড়ি মাখাবো, সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না, এমনি বললাম আর কি। আমার ভিডিওতে একদিন একটা কথা বলা হয় না, প্রিয় আপুরা কেমন আছো জানি না, খুবই কম লাইক পাচ্ছি, ভিউজ খুবই কম আসতেছে, হয়তো বা আমি তোমাদের সাথে অনেকদিন কানেক্ট ছিলাম না। আশা করব এখন থেকে আবার আমি তোমাদের ভিডিও দেখতে পারবো, তোমরাও প্লিজ আমার ভিডিওটি দেখো। অনেক আপুরা আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে কেন জানি না, যাই হোক আমি কিন্তু কাউকে করি নাই, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর পুরো ভিডিওটা না দেখতে পারলেও অন্তত 5 মিনিট দেখো, দেখে লাইক কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে পুরোটাই দেখো। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ফেসবুক পেজ থেকে যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর বেশি যদি ভালো লেগে যায় তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি অন করে দেবেন। আসলে যতই আমরা অন্য সময় ইফতারে মাখাই খাই না কেন, বা মুড়ি মাখা যেটাই বলেন না কেন অন্য সময় খাই, রোজার মাসে ইফতারিতে যে স্বাদটি পাওয়া যায় সেটা অন্য সময় পাওয়া যায় না। আপনারা খেয়াল করছেন কি না জানি না, আমার কাছে কিন্তু সেই স্বাদ সারা দিন রোজার থাকার পরে যে ভালো লাগাটা কাজ করে, অন্য সময় সেটা ভালো লাগে না, ওই রকম আর কি। এ পর্যায়ে কিছু ঝাল ভেজে নিলাম বেসন দিয়ে, কে কে আমার মতো এভাবে পছন্দ করেন প্লিজ কমেন্টে জানাবেন। আর এখন দিয়ে দিচ্ছি ধনে পাতার চপটি।